নমস্কার বন্ধুরা, দ্য বংশ রসুইঘরে সবাইকে স্বাগত। সামনেই আসছে বিজয়া দশমী, আর বিজয়া দশমী মানেই আমাদের সকলের বাড়িতেই কিন্তু প্রায়শই বিভিন্ন খাবার, নাড়ু, মোয়া, মুরগি, নিমকি, গজা, এছাড়াও বিভিন্ন রকম মিষ্টি আমরা বানিয়ে থাকি। এর আগে আমি বিজয়া দশমী উপলক্ষে ছোট মিষ্টি গজার রেসিপি শেয়ার করেছিলাম, লিঙ্কটা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। আজ শেয়ার করব ছোট নিমকি বা কুচু নিমকির রেসিপিটা। এটা বানানো খুবই সহজ আর উপকরণও খুব কম লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। নিমকি বানাবার জন্য আমি একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। বাড়িতে থাকা কফি কাপ মেপে আমি ময়দাটা নিচ্ছি, আর ওজন হিসেবে ধরলে 400 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1.5 চা চামচ লবণ দিলাম, লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি চিনি, 2.5 চা চামচ চিনি দিচ্ছি, চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না, তবে স্বাদটা ভালো হবে, আর নিমকিগুলো মুচমুচে হতেও কিন্তু সাহায্য করবে চিনি। কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা নিমকিতে ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই, এগুলোর ব্যবহার ছাড়াই নিমকিগুলো কিন্তু একদম মুচমুচে হবে। আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 5 টেবিল স্পুন ঘি। অবশ্যই ময়ামের জন্য ঘি ব্যবহার করলেই বেশি ভালো হয়, আপনারা চাইলে তেল ব্যবহার করতেই পারেন, তবে ঘি ব্যবহার করলে নিমকিগুলো মুচমুচে হতে সাহায্য করবে এই ঘি। আর ঘি দিলে স্বাদটাও কিন্তু ভালো হবে, আর ঘি ব্যবহার করলে এই নিমকি আপনারা বহুদিন স্টোর করে রাখতে পারবেন, তেল ব্যবহার করলে কিন্তু বেশি দিন স্টোর করা যাবে না। এবার খুব ভালো করে আমি হাত দিয়ে ডোলে ডোলে ময়ামটা দিয়ে নিচ্ছি। ময়ামটাও খুব ভালো করে দিতে হবে। দেখুন, একটা হাতের মধ্যে আমি এটা মুঠো করছি, আর ময়দাটা একটা মুঠো হয়ে যাচ্ছে, ভেঙে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তার মানে ময়ামটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন কালো জিরে। নিমকিতে কালো জিরে ব্যবহার করলে খাওয়ার সময় বেশ ভালো লাগে, আপনারা চাইলে সামান্য একটু জোয়ানও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এই ময়দাটা মেখে নিতে হবে। আমি নর্মাল জল দিয়েই ময়দাটা মেখে নেব, কোনো গরম জল বা ঠান্ডা জলের ব্যবহার এখানে আমি করছি না, নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। আর নিমকির জন্য ময়দার এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, মানে লুচি পরোটার জন্য আমরা যেমন ডো বানিয়ে থাকি সেরকম ডো হবে না, একটু টাইট করে ডোটা মেখে নিতে হবে। দেখুন, একটু শক্ত করে ডোটা আমি মেখে নিয়েছি। এবার এটা চাপা দিয়ে রেস্টে রাখবো, ডোটা একবার দেখে নিন, এরকম শক্ত করে ডোটা মাখতে হবে। এবার এটা আমি চাপা দিয়ে রেস্টে রাখবো, মোটামুটি 30 মিনিট আমি রেস্টে রাখছি। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে বেশি সময় রাখতেই পারেন। 30 মিনিট পর আমি ফিরে এলাম, দেখুন ডোটা একদম সেট হয়ে গেছে। আমি ভালো করে আরও একবার মুথে নিচ্ছি, ডোটা আরও একবার মুথে নিলাম। আর এবার আমি এটা কিচেন টেবিলের ওপর নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই কিচেন টেবিলের ওপর নিয়ে কাজটা করে নিতে পারেন, কিচেন টেবিলের ওপর নিলে সুবিধা হবে। এবার একটা ছুরি দিয়ে আমি 4টে লেচি করে নিচ্ছি, দেখুন 4টে লেচি আমি কেটে নিলাম। এবার বাকি 3টে লেচি আমি আবার ওই সসপ্যানে তুলে রাখছি আর চাপা দিয়ে রাখছি, আর 1টা লেচি আমি এবার বেলবো। একটা বেলন বা রোলিং পিনের সাহায্যে আমি বেলে নিচ্ছি এটা। একটু বড় করে নিমকির এই লেচিটা একটু বেলে নিতে হবে, যতটা পারবেন বড় করবেন, আর খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা রাখার প্রয়োজন নেই, মিডিয়াম রাখলেই হবে। লেচিটা বেলে নেওয়ার পর আমি একটা চপিং বোর্ডের উপর তুলে নিলাম। এবার একটা পিৎজা কাটার বা কাটারের সাহায্যে আমি এইভাবে নিমকির জন্য ডায়মন্ড শেপে কেটে নেব। নিমকি বেসিক্যালি ডায়মন্ড শেপেই হয়ে থাকে, তাই এইভাবে ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির ব্যবহারও করতে পারেন, আর ছুরির ব্যবহার আমি দেখিয়ে দেব। নিমকিগুলো কেটে নিয়েছি, এবার
এগুলো ভাজবার জন্য একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ রিফাইন অয়েল। নিমকিগুলো রিফাইন অয়েলে ভাজলেই বেশি ভালো হবে। তেলটা মিডিয়াম হিট করে নিতে হবে। একটা নিমকি আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, দেখুন নিমকিটা ভেসে উঠেছে। এবার চপিং বোর্ডটা আমি কড়াইয়ের ওপর এইভাবে রেখে নিমকিগুলো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর নিমকিগুলো এইভাবে দলাপাকি থাকলে ভয় পাবেন না, নিমকিগুলো ভাজবার পর কিন্তু একটা অপরের সঙ্গে আর লেগে থাকবে না, ছেড়ে যাবে। দেখুন নিমকিগুলো যত ভাজা হচ্ছে ছেড়ে যাচ্ছে, তাই একটা অপরের সাথে লেগে থাকলে ভয় পাবেন না। ওই নিমকিগুলো ভাজতে ভাজতে আমি আরও একটা লেচি এইভাবে বেলে নিয়েছি, এটাও আমি চপিং বোর্ডের ওপর তুলে নিচ্ছি। যদি আপনাদের কাছে চপিং বোর্ড না থাকে, সেক্ষেত্রে বাড়িতে থাকা কোনো বড় একটা থালার পিছনে এই কাজটা করতে পারেন। এবার আমি একটা ছুরি দিয়ে এটা কেটে দেখাচ্ছি, যাদের কাছে কাটার নেই তারা এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। একটু ডায়মন্ড শেপ করে নিমকিগুলো কেটে নিচ্ছি, আর এগুলো যেহেতু কুচো নিমকি তাই যতটা পারছি ছোট করেই কাটছি। অন্যদিকে প্রথম ব্যাচের নিমকিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। নিমকিগুলো ভাজতে ম্যাক্সিমাম 4-5 মিনিট সময় লাগবে। দেখুন এগুলো আমি কেটে নিয়েছি। সেকেন্ড ব্যাচ একইভাবে আমি ভেজে নেব। চপিং বোর্ডটা কড়াইয়ের ওপর এইভাবে রেখে নিমকিগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 4-5 মিনিট সময় নিয়ে নিমকিগুলো ভেজে নেব। সবগুলো নিমকি আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। তাহলে দেখলেন তো খুব সহজেই কিভাবে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার ছাড়াই খুব সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই একদম দোকানের মতন মুচমুচে নিমকি বাড়িতে বানিয়ে ফেললাম। নিমকিগুলো ভাজার পর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন বিট লবণ। ওপর থেকে এইভাবে একটু বিট লবণ ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে। আর নিমকিগুলো আরও একটু চটপটা করার জন্য আমি 1/2 চা চামচ মতন চাট মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। চাট মশলা দেওয়াটা অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে স্কিপ করতে পারেন। চাট মশলার বদলে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এবার এগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল চটপটা ছোট নিমকি। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার এই দশমীতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন হয়েছে আপনাদের নিমকি। আজকের মতো এই পর্যন্তই। সকলে পুজো খুব ভালো করে কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।